রেস্তোরাঁ থেকে খাবার পৌঁছে দিচ্ছে যে ডেলিভারি বয়, সে আমার আপনার বাড়িতে খাবার পৌঁছে দিলেও মাসের শেষে তার পেটে টান। অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে তার নুন আনতে পান্তা ফুরোচ্ছে। দিনে 11 ঘন্টা কাজ করে, সপ্তাহে 6 দিন কাজ করে তার মাসে রোজগার হচ্ছে 20,744 টাকা। দিল্লির আর্থিক গবেষণা কেন্দ্র তাদের ওপর 28টি শহরে সার্ভে করে দেখেছে যে 67% মানুষ এসেছিল শুধু বেশি রোজগারের আশায়, আর টোটাল যে ডেলিভারি বয় আছে তাদের মধ্যে 33% কলেজ গ্র্যাজুয়েট। তারা অন্য কোনো কাজের সন্ধান না পেয়ে এই কাজে এসেছে। তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো কাজ না পেয়ে এই কাজে তারা এসেছে। এদের মধ্যে 31% মানুষ 4 মাস বাড়িতে থেকে অপেক্ষা করে বসে থাকার পর কোনো কাজ না পেয়ে এই কাজ করতে এসেছে। 9% চাকরি হারিয়ে এই কাজ করতে এসেছে, আর 24% এই কাজ প্রথম থেকেই করছে। আর এদের মধ্যে 88% ছেলে মেয়ে এখনো পড়াশুনো করে, এটা আশার কথা ঠিকই। আর কিছু মানুষ নিজেদের চাকরি করার পর পার্ট টাইম হিসেবে দিনে 5 ঘন্টা করে অতিরিক্ত, সপ্তাহে 6 দিন 30 ঘন্টা কাজ করে মাসে রোজগার করছে 7,800 টাকা। কি নিদারুণ অবস্থা না? ভালো থাকবেন।